দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকালের মূল মন্ত্রকে এবার দীপাবলিতে বাস্তবায়নের লক্ষ্যে সোমবার মেলাঘর পালপাড়াস্থিত মৃৎশিল্পী সমীর পালের কাছ থেকে দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ ক্রয় করেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব। তৎসঙ্গে তাদের শিল্প নৈপুণ্য নিজ হস্তে পরখ করে বাহবা প্রদান করেন। পরবর্তী সময়ে রাজ্যের সকল অংশের মানুষের কাছে আবেদন করেন, এবার দীপাবলিতে যেন নিজেরা স্থানীয় শিল্পী থেকে সামগ্রী ক্রয়ের মাধ্যমে দীপাবলি উদযাপন করেন। আমরা মেলাঘরস্থিত পালপাড়াতে উপস্থিত হয়েছি। সামনেই আলোর উৎসব দীপাবলি, সেই দীপাবলিকে সামনে রেখে আমাদের একটাই মেসেজ প্রত্যেকের কাছে, মোদীজির যে আহ্বান লোকাল ফর ভোকাল, প্রত্যেকটা অংশের মানুষ যেন আমরা সবাই আমাদের মাটির প্রদীপ জ্বালাই এবং প্রত্যেককে সঙ্গে নিয়ে যেন আমাদের যেই উদ্দেশ্য লোকাল ফর ভোকালের, এটা যেন আমরা সম্পন্ন করতে পারি। এবং প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, প্রত্যেকটা যুব ভাইয়ের কাছে আহ্বান থাকবে, আমরা যেন এই ব্র্যান্ডিংটা আমাদের লোকাল যারা শিল্পীরা আছে ওনাদের কারুকার্যের হাতের তৈরি যেই মাটির প্রদীপ, সেটা যেন আমরা প্রত্যেকে ব্যবহার করি, সেই বার্তাটুকু প্রত্যেকের কাছে পৌঁছানোর জন্য দায়িত্ব নিতে হবে।